নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা দারুণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে। তো এখানে সজনে ডাঁটা দিয়ে, মোটামুটি আলু দিয়ে আর দু রকম মাছ দিয়ে, রূপালি মাছ যাকে আমরা সিলভার কাপ বলি, কাতলা কাটা, তো এই দু রকম মাছ দিয়ে আমি একটা দারুণ রেসিপি করে দেখাবো। তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, সিক্রেট মশলা। তো এখানে শুকনো লঙ্কা আছে, মরিচ আছে, ধনে মৌরি, জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, তো সব রকম মশলাগুলো আমি কড়াতে নেড়েছি, হালকা গরম করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এরপরে আমি মাছটা লবণ হলুদ মাখানো ছিল ভেজে তুলে নেব। এখানে দু রকমের মাছ আছে। তো এরপরে আমি মাছটা তুলে নিয়েছি, এরপরে আবার তেল দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর মোটা মোটা করে আলু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর তোমরা তো জানোই সজনে ডাঁটাকে বলা হয় সুপার ফুড, বুঝতে পারছো? কিন্তু খাদ্য গুণে দুরিবেলা ভাত, রোগ করাতে একদম উৎসাহ, পেটে পড়লে কিন্তু যত ব্যায়ামও দূরে বাড়ায়। তো এখানে আমার মাছটা দেখো লাল করে ভেজে তুলে নিয়েছি, তো আলুটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে আলুর মধ্যে পেঁয়াজটা, এখানে দুটো পেঁয়াজ ছিল, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আগে কিন্তু দিইনি, তাহলে পেঁয়াজের স্বাদটা কিন্তু চলে যাবে, আমি পরে আলুর মধ্যে অ্যাড করেছি। তো এরপরে আরেকটু ঢাকা দিয়ে দেবো, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। তো ঢাকনা খুলে আবার নেড়ে নিচ্ছি। এরপর আমি সব মশলাগুলো অ্যাড করব, একটু আদা জিরে বাটা দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ি দেবো, এরপরে সজনে ডাঁটা দিয়ে দেবো, ভাজা মশলাটা পরে দেবো, যেহেতু মশলাটা ভাজা তাই একটু পরেই ভাজা মশলাটা দেবো। তো সজনে ডাঁটাটা দেওয়ার পরে মশলাগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো। আর বসন্তকালে কিন্তু সজনে ডাঁটা খুবই উপকারী, বসন্ত রোগের হাত থেকে কিন্তু সজনে ডাঁটা বাঁচতে সাহায্য করবে। তো এরপরে আমি ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এক চামচ, এরপরে সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি আরও একটু জল দিয়ে দেবো, খুব বেশি এটা কিন্তু ঝোল হবে না, একটু গ্রেভি থাকবে সেরকম করতে হবে। তো এরপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনা খুলে দিয়েছি, 5 মিনিট পরে। তো এরপর আমি সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখানে দু রকমের মাছ আছে, সিলভার কাপ আর আছে কাতলা কাটা। তো এখানে দু রকম মাছ দিয়ে আমি সবজি দিয়ে রেসিপিটা তৈরি করছি। তো আলু তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো তৈরি হয়ে গেছে আমার দুই রকম মাছ দিয়ে সবজি রেসিপি। তো নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি পেতে অসুবিধা হবে না।